উন্নত জীবনের প্রত্যাশায় দ্বিতীয় দফায় ভাষান্তরের পথে 1500-এর বেশি রোহিঙ্গা কানে তোলেনি নেতিবাচক প্রচারণা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে গভীর সমুদ্র বন্দরে ফিরল ইন্দোনেশিয়ার জাহাজ, মেগা প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে এলাকার চিত্র। সেতু চালু হলে সড়ক, রেল ও নৌ তিন পথেই সুবিধা পাবে পদ্মাপাড়ের মানুষ। নৌপথ চালু রাখতে জোর দেয়া হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে, পণ্য পরিবহনে কাটবে জটিলতা। ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে যন্ত্রপাতি কিনেছেন 10 গুণ বেশি দামে, এরপরেও দুদকের তালিকায় নেই এজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শেহাবের নাম। এবং তুষারপাতে বিপর্যস্ত ইতালির জনজীবন, বরফ জমে ব্যাহত যান চলাচল, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও পরিস্থিতির অবনতি।